আসসালামু আলাইকুম, আমি মীর নাদিম ফয়সাল আহমেদ, লাইট অফ স্টার্টআপ স্টোরিজের ফাউন্ডার এবং লিড স্টার্টআপ কনসালটেন্ট। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করব সেটি হচ্ছে যে আমরা কিভাবে অনলাইনে প্রোডাক্ট সেল করতে পারি। লাইট অফ স্টার্টআপ স্টোরিজ আমরা স্টার্টআপদেরকে কনসালটেন্সি সুবিধা প্রতিনিয়ত দিয়ে আসছি এবং স্টার্টআপদেরকে স্টার্টআপ নিয়ে যারা কাজ করছে তাদের যে ধরনের সাপোর্ট লাগুক আমরা ইনশাল্লাহ দিতে পারবো। আজকে যে জিনিসটি নিয়ে আলাপ আলোচনার বিষয় যে আমরা কিভাবে অনলাইনে সেল করব, সেটির জন্য আমার আজকে একটি এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব। সেটি হচ্ছে যে আমাদের কবুতর এর একটি ফার্ম আছে, সেই কবুতরের ফার্ম থেকে আজকে আমরা 2 জোড়া কবুতর বিক্রি করেছি। যখন আমরা আমাদের 2 জোড়া কবুতরের বিক্রির চিন্তা করেছি, সর্বপ্রথম আমরা কবুতর গুলো সুন্দর করে 2টি ছবি তুলেছি এবং প্রতি জোড়ার সুন্দর করে ছবি তুলে এবং তার সম্পূর্ণ ডিটেলস আমরা তুলে আমরা সুন্দর করে ক্যাপচার করেছি। এরপরে আমরা ছবি দুটো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছি, কবুতর দুটির ছবি, এবং কবুতর দুটির ছবি আমরা সুন্দর করে দেওয়ার পরে এবং কবুতর দুটি সম্পর্কে ডিটেলস আমরা লিখে দিয়েছি। যখন আমরা কবুতর দুটি নিয়ে ডিটেলস আমরা লিখে দিয়েছি এবং আমাদের এই কবুতর গুলো কত বছর বয়স এবং কবুতর গুলো কি কালার সবকিছু আমরা তুলে ধরেছি, তারপরে আমাদের এই কবুতর গুলো একজন কিনেছে এবং তিনি যখন আমাদের কবুতর গুলো কিনেছে তখন তিনি আমাদের কবুতর গুলো সম্পর্কে কিছু তথ্য জানতে চেয়েছে, আমরা সেগুলো প্রোভাইড করেছি এবং তিনি আমাদের কবুতর গুলোর আরো কিছু ছবি দিতে বলেছে। আমরা সেই কবুতর গুলো সুন্দর সুন্দর ছবি আমরা পুরো ডিটেলস যেন ছবি তোলা যায় সে সম্পূর্ণ ছবিটি আমরা দিয়েছি। এরপরে তিনি ছবি দেখে পছন্দ করেছে এবং তিনি বলেছে এই জিনিসটি ওনার কাছে পৌঁছে দেওয়ার জন্য তারপরে তিনি পেমেন্ট করবেন। সেক্ষেত্রে আমরা কি করেছি, কবুতর দুটি 2 জোড়া কবুতর আমরা সুন্দরভাবে তার যিনি কিনেছেন তার কাছে পৌঁছানোর ব্যবস্থা করেছি এবং আমরা এখানে আমাদের 2 জোড়া কবুতরের দাম হয়েছে 1200 টাকা, আমরা সেখানে অ্যাডভান্স হিসাবে আমরা 100 টাকা নিয়েছি, তারপর উনি কবুতর হাতে পেয়ে বাকি টাকা পেমেন্ট করেছি। এটি হচ্ছে অনলাইনে সেল করার একটি সুন্দর পদ্ধতি। এবং অনলাইনে সেল করতে হলে আমাদের যে জিনিসটি গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে সততার সহিত আমাদের এখানে আমরা বিজনেস বা ব্যবসা করতে হবে এবং যে কোনো প্রোডাক্টের সম্পূর্ণ তথ্য সেটি আমাদেরকে তুলে ধরতে হবে এবং প্রোডাক্টটির সম্পূর্ণ তথ্য তুলে ধরে সম্পূর্ণ প্রোডাক্টের ছবি আমাদের পাবলিশ করতে হবে এবং কাস্টমার কি চাচ্ছে সে অনুযায়ী যদি প্রোডাক্টের আরো কোনো ছবি লাগে সেই ছবিগুলো আমাদেরকে অবশ্যই দিতে হবে। তাহলে কাস্টমারের দেখবে যে যিনি বিক্রি করছেন তার সততা এখানে প্রকাশ পাচ্ছে এবং তখন যখন তার সততা প্রকাশ পাবে তখন তার আস্তে আস্তে দেখা যাবে যে অনলাইনে সেল বেড়ে যাবে এবং অনলাইনে যখন সেল বেড়ে যাবে তখন এখান থেকে একটি ইনকামের সোর্স তার সৃষ্টি হবে। তাহলে অনলাইনে সেল করতে হলে আমাদের অবশ্যই এগুলো মনোযোগ সহকারে দেখতে হবে এবং এগুলো সাথে গুরুত্ব সহকারে সহিত আমাদের এভাবেই আমাদের ব্যবসা করতে হবে। তাই লাইট অফ স্টার্টআপ স্টোরিজ এর পরবর্তী আলাপ আলোচনা পেতে বা পরবর্তী বিষয়ে জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।